বাঙালি মুসলমানদের মতো বাঙালি হিন্দুরাও পুঁথিপাঠের ঐতিহ্য ধরে রেখেছেন গ্রাম বাংলার কোথাও কোথাও। পুঁথিপাঠের আসরে সুললিত কণ্ঠে পুঁথিকাব্য পড়েন পুঁথিপাঠক। পুঁথিপাঠ শুনতে শুনতে গলা মেলান শ্রোতারাও, সাথে সঙ্গ দেয় ঢোল মন্দিরার মূর্ছনা। পুঁথি মুসলিম বাংলা সাহিত্যের একটি বিশেষ ক্ষেত্র হলেও বিপ্রদাস পিপিলাই, মুকুন্দরাম চক্রবর্তী, কৃষ্ণরাম দাস ও ভারতচন্দ্র রায়ের মতো হিন্দু কবিরাও বিভিন্ন পুঁথি রচনা করেছেন আঠারো ও উনিশ শতকে। বেশিরভাগ পুঁথি ইতিহাস, পুরাণ, প্রেমকাহিনী, বীরত্বগাথা এবং ঐতিহ্য মিশ্রিত কল্পকাহিনী নিয়ে রচিত। পুঁথি শব্দের উৎপত্তি পুস্তিকা শব্দ থেকে। পুঁথির ভাষা পয়ার ত্রিপদী ছন্দে রচিত অলঙ্কার বর্জিত গদ্যধর্মী সরল ভাষা। সাধারণ মানুষের কথ্য ভাষায় রচিত হওয়ায় পুঁথির আবেগ নির্ভর ও লিরিকধর্মী ভাষা হৃদয়কে স্পর্শ করে। বেহুলা লক্ষিন্দর, মনসা বিজয়, চণ্ডীমঙ্গল, রায়মঙ্গল ও অন্নদামঙ্গলের মতো জনপ্রিয় পুঁথিগুলো ভক্তজনকে এভাবেই যুগ যুগ ধরে আপ্লুত করে চলেছে বাঙালিয়ানার ষোলো আনা প্রাণরসে।